প্রতি লিটার মায়ের দুধ চল্লিশ হাজার টাকা বুকের দুধ বিক্রি করার পেছনে বিশাল এক সিন্ডিকেট কাজ করে শুধু অর্থনৈতিক কারণেই নয় এর সঙ্গে এক ধরনের বিলাসিতাও জড়িত গোপনে বুকের দুধ বিক্রি করেছেন অস্ট্রেলিয়ান নারীরা মাত্র এক লিটার বুকের দুধ তারা বিক্রি করেছেন প্রায় চল্লিশ হাজার টাকায় যেখানে সাধারণ দুধের দাম একশো টাকারও নিচে তদন্তে দেখা যায় অস্ট্রেলিয়ায় বুকের দুধ বিক্রির প্রবণতা নারীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে আর এর পেছনে প্রধান ভূমিকা পালন করছে দুধের ওই চড়া দাম যেসব পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তারা তাদের বাচ্চাকে দুধ পান করার পাশাপাশি কিছু দুধ বিক্রিও করছে বিষয়টি এভাবে চলতে থাকলে তেমন ক্ষতি ছিল না কিন্তু অনুসন্ধানে জানা যায় এর জন্য শুধু অর্থনৈতিক বিষয়টি জড়িত নয় এর সঙ্গে একটি গোপন সিন্ডিকেটও তৈরি হয়েছে যে সিন্ডিকেট বুকের দুধ বিক্রি করা মায়েদের খোঁজখবর রেখে কে তাদের সংগ্রহ করে দিচ্ছেন এবং তাদের বুকের দুধ বিক্রি করতে উৎসাহ দিচ্ছেন আর অনেক মা টাকার লোভ ও তাদের কুমন্ত্রণায় বুকের দুধ বিক্রিতে উৎসাহিত হচ্ছে কোন কোন মা জানিয়েছেন এক লিটার দুধ পার তারা প্রায় দুশো থেকে পাঁচশো ডলারে বিক্রি করেন কেউ কেউ তার চেয়েও বেশি দাম দিতে চান বুকের দুধ কেনার প্রধান ক্রেতা হলো ক্যান্সার আক্রান্ত রুগী এবং কিছু মা যারা তাদের সন্তানকে দুধ পান করাতে পারবেন না তাছাড়া সঙ্গে কিছু অ্যাথলেট নারীর বুকের দুধ কিনে খাওয়ার যুক্ত হয়েছেন তারা প্রাকৃতিকভাবে শারীরিক শক্তি বৃদ্ধি করাতে নারীর বুকের দুধকে বেছে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মা জানান দীর্ঘদিন ধরে বুকের দুধ বিক্রির সঙ্গে জড়িত তবে তার দুধের দাম আকাশ ছোঁয়া রাখেন না মাত্র তিরিশ ডলারে এক লিটার দুধ বিক্রি করেন তিনি কিন্তু তার অনেক বান্ধবী আছে যারা কোনো বাস বিচার না করে আকাশ ছোঁয়া দামে বুকের দুধ বিক্রিকে এক ধরনের ব্যবসা বানিয়ে ফেলেছে ওই নারী আরও জানায় এখানে তার কোনো চাহিদা নেই ক্যান্সার আক্রান্ত রুগীরা তাকে অনুরোধ করেন তাই তাদের কাছে দুধ বিক্রি করেন তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো স্বামী ভালো চাকরি করেন দুধ বিক্রি করে তিনি যে টাকা পান তার সন্তানদের বাড়তি সেবা যত্ন ব্যয় করেন নিজের দুধ বিক্রির শুরুর গল্পটা জানাতে গিয়ে তিনি জানান একসময় তার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন তখন তাকে দুধ দেওয়ার প্রয়োজন হতো তখন থেকে তিনি দুধ দেওয়া শুরু করেন এখন পর্যন্ত তিনি অনেক পরিবার ও ক্যান্সার রোগীকে দুধ দিয়েছেন এবং এ ব্যাপারটি তার কাছে স্বাভাবিক হয়ে গেছে এ পেশায় আসার পর ভয়ঙ্কর জগৎ সম্পর্কে জানতে পেরেছেন তিনি এ পেশা এখন খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে জানতাম না বুকের দুধ এখন শুধু প্রয়োজনে বা মানুষকে সাহায্য করার জন্যই বিক্রি হয় না অনেক নারী এটাকে পেশা হিসেবে নিয়েছে তারা তাদের সন্তানদের ঠিকমতো দুধ খেতে না দিয়ে তা বিক্রি করছেন